পূর্ব মেদিনীপুরের ভূপতি নগর থানা এলাকার বিজেপি কর্মী ভাস্কর বেরা মৃত্যুর ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করে মৃতকে বুধবার কাঁথি মহকুমা আদালতে পেশ করা হয়। এই খুনের ঘটনায় বিজেপির পক্ষ থেকে ৩৩ জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে ভূপতি থানার ওসির নেতৃত্বে খতিয়ান গ্রাম থেকে ৩৫ বছরের গুরুপদ দাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে ভগবানপুর ১ নম্বর ব্লকের মোহাম্মদপুরে শক্তি কেন্দ্রের প্রমুখ চন্দন মাইতির খুনের ঘটনায় নতুন করে চারজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হলেন চিন্ময় গিরি, পিন্টু গিরি, অভিজিৎ মণ্ডল ও মাখন গিরি। পূর্ব মেদিনীপুর থেকে খোকন মিশ্রের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব মেদিনীপুরের ভূপতি নগর থানা এলাকার বিজেপি কর্মী ভাস্কর বেরা মৃত্যুর ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করে মৃতকে বুধবার কাঁথি মহকুমা আদালতে পেশ করা হয়। এই খুনের ঘটনায় বিজেপির পক্ষ থেকে ৩৩ জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে ভূপতি থানার ওসির নেতৃত্বে খতিয়ান গ্রাম থেকে ৩৫ বছরের গুরুপদ দাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে ভগবানপুর ১ নম্বর ব্লকের মোহাম্মদপুরে শক্তি কেন্দ্রের প্রমুখ চন্দন মাইতির খুনের ঘটনায় নতুন করে চারজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হলেন চিন্ময় গিরি, পিন্টু গিরি, অভিজিৎ মণ্ডল ও মাখন গিরি। পূর্ব মেদিনীপুর থেকে খোকন মিশ্রের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব মেদিনীপুরের ভূপতি নগর থানা এলাকার বিজেপি কর্মী ভাস্কর বেরা মৃত্যুর ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করে মৃতকে বুধবার কাঁথি মহকুমা আদালতে পেশ করা হয়। এই খুনের ঘটনায় বিজেপির পক্ষ থেকে ৩৩ জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে ভূপতি থানার ওসির নেতৃত্বে খতিয়ান গ্রাম থেকে ৩৫ বছরের গুরুপদ দাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে ভগবানপুর ১ নম্বর ব্লকের মোহাম্মদপুরে শক্তি কেন্দ্রের প্রমুখ চন্দন মাইতির খুনের ঘটনায় নতুন করে চারজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হলেন চিন্ময় গিরি, পিন্টু গিরি, অভিজিৎ মণ্ডল ও মাখন গিরি। পূর্ব মেদিনীপুর থেকে খোকন মিশ্রের রিপোর্ট, আনন্দ বার্তা।